আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেকনেট 43 ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাইম মাস্টার দিয়ে অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড বানাবেন। সেজন্য প্রথমে আপনাদেরকে এখানে যে প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে এমটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন সেই এমটি প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা প্রথমে মিডিয়া ব্রাউজার নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে সামনের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে আপনি তারপর লেয়ার যে অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে হ্যান্ড রাইটিং যে অপশনটা আছে সেই হ্যান্ড রাইটিং অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা এরকম করে দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পর পুনরায় এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি এরকম ভাবে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে এটাকে মাঝামাঝিতে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আপনি আলফা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি কিছুটা পার্সেন্টেজ কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর পুনরায় আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পুনরায় হ্যান্ড রাইটিং এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি এবার এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে উপর থেকে টেনে এরকম ভাবে করে দিবেন। তারপরে পুনরায় আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে আপনি উপর দিকে বসিয়ে দিবেন। তারপরে পুনরায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আলফাতে ক্লিক করবেন। এটাকে আপনি একদম কমিয়ে দিবেন, প্রায় 20 থেকে 25% এর মধ্যে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে আবার পুনরায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এটাকে আপনি কালার ফিল্টারে চলে যাবেন। কালার ফিল্টারে চলে যাওয়ার পর এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা এরকম নীল করে দিবেন। তারপরে পুনরায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনি অ্যানিমেশন করে দিবেন, ওভারঅল অ্যানিমেশন এটাতে আপনি ক্লিক করবেন। তারপরে এটাকে ফাউন্টেন এইটাতে ক্লিক করুন। করার পর দেখবেন এরকমভাবে আপনার অ্যানিমেশন হয়ে যাবে। তারপর এটাকে আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে প্লে করে দেখতে পারবেন। তো আপনি যদি চান এখান থেকে কোনো লেখা অ্যাড করতে চান, তো সেখানে আপনাকে পুনরায় লেয়ারে আপনাকে প্রবেশ করতে হবে।
তো লেয়ারে প্রবেশ করার পর লেয়ারে প্রবেশ করবেন, করার পর এখানে টেক্সট যে অপশনটা আছে সেই টেক্সট অপশনে আপনি প্রবেশ করবেন। তারপরে এখানে আপনি লিখে দিতে পারেন তারপরে এখানে থেকে ওকে প্রেস করবেন। প্রেস করার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো লেখাটাকে বড় করে দিবেন এবং ইচ্ছা মতো আপনার সুবিধার মতো এটাকে বসিয়ে নেবেন। আপনি চাইলে এটা কালার চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটাকে সাদা করেই রাখছি। আপনি যে কোনো কালার বা যে কোনো ফন্ট স্টাইল এখান থেকে ফন্ট স্টাইল এখান থেকে আপনি এখান থেকে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে অনেক ফন্ট আছে, আপনি এখান থেকে চাইলে ফন্ট নিয়ে নিতে পারবেন। এবং তারপর এটাকে আমি একটা ফন্ট নিয়ে নিলাম, তারপর এটাকে এখান থেকে ক্লিক করে নেবেন, তারপরে এটাকে ইচ্ছা মতো বসিয়ে নেবেন। দেন আপনি এটাকে প্লে করে দেখতে পারবেন। আর সব কিছু হয়ে যাওয়ার পর এখানে আপনি এটাকে সেভ করবেন কিভাবে, তো সেভ করার জন্য আপনাকে এই আইকনটিতে ক্লিক করতে হবে। আইকনটা ক্লিক করার পর এখানে আপনার অলরেডি একটা হয়ে গেছে, এখানে দেখেন 7 নম্বর যে এটা আপনার সেটা হয়ে গেছে। তো তারপর আপনি এটাকে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি যে 3 ডট বা শেয়ার, যে শেয়ারের যে আপনি এটা দেখতে পাচ্ছেন সেটা শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে আপনি প্রবেশ করবেন। তারপর এটাকে আপনি কি পরিমাণ রেজুলেশনে আপনি এটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন তো সেটা আপনি দিয়ে দিবেন। এখানে ফুল এইচডি আছে, এখানে 3840x1080 বা ফুল এইচডি 1920x1080 বা হাই ডিফিনিশন, আপনি যেটা মিডিয়াম আপনি যেটা ইচ্ছে আপনাকে সেটা এরকম ভাবে সেভ করে নিতে পারেন। তো আমি এখানে ফুল এইচডি এরকম দিয়ে দিলাম। তারপর এটা দেখবেন অটোমেটিক আস্তে আস্তে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।